শিব সঙ্গন মাধে মুখ কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলে নাচে সোনার গোরা নাচে কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা নাচে কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা নাচে আজ কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা নাচে কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা নাচে আজ কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা নাচে কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা নাচে কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা ওই না কৃষ্ণ 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 বলে আরে নাচে সোনার গোরা একবার নাচো তো 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 নাচো তো নাচো তো একবার 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 নাচো তো নাচো তো গো একবার নাচো তো গো দেখে রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে রে বাজে রে রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে রে বাজে রে আর রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে রে বাজে রে ওমা আকার কে কে নৃত্য করছে গো শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর নাচে রে নাচে রে
আমার গোটা নাচে, আমার গোটা নাচে, দ্বৈত নিত্যানন্দ শ্রী গদাধর, তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, দেখো তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে, আমার সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, হরে উপস্থিত আমার গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আগত অনাগত দুরাগত গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের চরণাশ্রয় করেছ, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি শত প্রণাম। তারপরে জানাই মাগ, আমার পিতা মাতা শিক্ষা গুরু এবং দীক্ষা গুরুর চরণে অনন্ত সহস্র কোটি কোটি প্রণাম। তারপরে জানাই আমার স্বামীর চরণে সহস্র কোটি কোটি প্রণাম। তারপরে জানাই বাবা, যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, এই যে কমিটির দাদা ভাইয়েরা ঐক্লান্তিক প্রচেষ্টায় এই মহতী যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে, তাদের সবাকার চরণে রইল আমার অনন্ত কোটি কোটি প্রণাম। কেন বাবা, কমিটির দাদা ভাইদের আগে প্রণাম করলাম, তাদের কি দরকার ছিল এই মহতী হরিবাস ও যজ্ঞানুষ্ঠান তৈরি করা, হরিবাস তৈরি করা আগে জানতে হবে বাবা, এটা কলিযুগ, কলিযুগে যাগযজ্ঞ নয়, ধ্যান তপস্যা নয়, ব্রত পূজা নয়, হরে নাম, হরে নাম, হরে নাম কেবল, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো পথ নাই, আর কোনো রাস্তাও নাই। আপনারা বলবেন বাবা, সব কীর্তনিয়ারাই তো এই কথাটাই বলে যে হরিনাম ছাড়া কোনো পথ নাই, আর হরিনাম ছাড়া কোনো গতি নাই, কিন্তু কীর্তনিয়ারা বলে চলে যাবে আর আপনারা সেটা শুনে চলে যাবে, সেটা হবে না। কীর্তনটাকে অনুভব করতে হবে, কীর্তনটাকে বিচার করতে হবে,
বাবা এবং মায়েরা, আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন, একটি বার অনুভব করে দেখুন তো বাবা, সত্যি কি কৃষ্ণ নাম ছাড়া কি কোনো পথ আছে? গতি যদি থাকতো, পথ যদি থাকতো, যার যত বড়ই অট্টালিকা থাকুক না কেন, যে যত বড় ধনী হোক না কেন, আর যার যত অর্থই থাকুক না কেন, এই হরিনাম কিন্তু বাবা করতেই হবে। কিন্তু আমরা মিছেই ঘুরে বেড়াচ্ছি, আমরা শুধু আমার 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 করলাম। আমরা বলি না, জায়গায় আমার জমি আমার বৈভব আমার, জায়গায় আমার জমি আমার বৈভব আমার, আর যতই আমার আমার করো না কেন, যতই আমার আমার করো না কেন, একবার যদি বাসি বেজে যায়, একবার যদি বাসি বেজে যায়, পড়ে থাকবে সরকারি পড়ে থাকবে যে সরকারি খামা, ভবি এসেছো একা আর যাবেও একা, আর এই হরিনাম সংকীর্তন যদি আমরা সময় মতো না করতে পারি, ওই গৌর গোবিন্দের রাতুল চরণ যদি না আমরা একবার ধরতে পারি, আমরা যদি রাধা গোবিন্দের চরণ একবার সময় মতো না ধরতে পারি, আমাদের জনম যে বৃথা, বৃথা তো, এই কৃষ্ণ নাম ছাড়া তো কোনো গতি নাই না। তাই পদকর্তা কি বলছে জানে, কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়াম ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়াম, আর কৃষ্ণ নামে কাঁদবে কবে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কবে গা,
গৌর গোবিন্দের রাতুল চরণ, আর সেটি যদি না আমরা সময় মতো ধরতে পারি, আমাদের দেহে তো জ্বালা যন্ত্রণা থাকবে, আর এই বাস্তব লাতি ঝাঁটা মারবে। কখন মারবে? যখন আপনি সংসারের জন্য কিছু করতে পারবেন না, যখন তুমি দুহাত ভরে রুচি রোজগার করবে, পুত্র সন্তানকে দেবে, পরিজনকে দেবে, তখন সবাই তোমাকে ভালোবাসবে। আর যখন তুমি আইন কাম করতে পারবে না, তখন তখন এ জগতে তোমার কেউ হবে না। তুমি যেমন একা, সেই একাই থেকে যাবে। তাহলে আমরা কেন এই মিছেই বসে আছি? আমরা সময় নষ্ট করছি কেন? তাই শাস্ত্রে কি বলছে? সময় চলিয়া যায়, নদীরও সতীর উপায়। সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, আর যে না চলে তার তালে, তার শত শত ঢিক। তাহলে সময় থাকতে থাকতে যদি না আমরা ওই আশ্রয় গ্রহণ করতে পারি, বৃদ্ধাবয়সে এসব হবে না। সময় থাকতে থাকতে গৌর গোবিন্দের জন্য ভাবতে হবে। আমরা যেদিন ঘরে যাবার সময় হয়ে যাবে না মা, এটা যে আমরা ঘরে বাস করছি, এ ঘরটা কিন্তু আমাদের আসল ঘর নয়, এটা আমরা ভাড়ার ঘরে বাস করছি গো মা। ঘরের মালিক যদি একবার এসে বলে ঘরটা ছেড়ে দিতে হবে, কি জানি সকাল 6টা, বেলা 9টা, দুপুর 12টা, বিকেল 4টে, সন্ধে 6টা, রাত 12টা, এমনকি ভোর 4টে, তখন কিন্তু এই ঘর আমাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আর এই মিছেই আমরা বসে আছি, আমার 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 করে। দেখবেন মা, এখানে যখন বিয়ে বাড়ি হয়, কোনো বিয়ে বাড়িতে বর কিন্তু আগে চলে যায়, কিন্তু এখনকার যুগে বরযাত্রীরা আগে চলে যাচ্ছে আর বর পিছনে যাচ্ছে। কিন্তু শেষের দিনে যখন তোমাকে নিয়ে যাওয়া হবে না মা, তখন তোমাকে একাকেই এগিয়ে যেতে হবে।
তোমার আগে কেউ যাবে না, তোমাকেই সবাই এগিয়ে যাবে, আর সবাই থাকবে তোমার পিছনে। তাই আমরা মিছে অবহেলা করছি কেন? এই দেহটা কি হবে যেন মা? ও তোর সোনার অঙ্গ, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া ও তুই নীলাকাশে যাবি উড়ে, যাবি জুড়ে কয়লারি ধোঁয়ায়, চলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, চলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের দিকে রে। ও মা কি বলছে, আমাদের এই দেহটাকে যখন চালানো হবে না, তখন যদি না পড়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে পড়ানো হবে। তাই কি বলছে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে চামড়া যাবে উপরে রে, হাত বুলাবে কে তোর গা, ওরে নীল আকাশে যাবি উড়ে যখন পান পাখিটা উড়ে যাবে না মা, আমাদের যখন বাচ্চা ছোট ছোট থাকে ছেলেমেয়েরা, তখন যদি কোথাও পড়ে গিয়ে লাগে, সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে এসে কি করি? বাবা ছেলেটার কত না জানি লেগেছে, কিন্তু যখন অঙ্গ পোড়ানো হবে, চামড়া পুড়ে যখন গুটিয়ে যাবে না মা, তখন ওই ছেলে পুত্র পরিজন তোমার কেউ হাত বোলানোর জন্য থাকবে না। তাহলে এই যে আমরা মিছেই মায়ায় বসে আছি, কিন্তু কেন কেন আমরা গোবিন্দের চরণাপন্ন হচ্ছি না? ওমা এই যে হরিবাসরটা হচ্ছে এখানে, যে যে ভক্তমণ্ডলী সমস্ত ভক্তমণ্ডলী বসে আছেন, একবার ভেবে দেখুন তো মা, আগামী বৎসরে যখন এই মহোৎসব হরিবাস সংগঠিত হবে,
তখন কি এই সমস্ত মানুষগুলো এখানে উপস্থিত থাকবে সেটা কি কেউ বলতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে কি? কেউ পারবে না। এবং পূর্ব বৎসরে যে মহতি হরিবৎসর হয়ে গেছে, যেসব ভক্তমণ্ডলীরা উপস্থিত ছিল তারা যে এই বৎসরে এখানে উপস্থিত আছে সেটাও বা কি কেউ বলতে পারবে? তাহলে আমরা সময় খালি মিছেই মরে চলেছি, আমরা সময়ের পিছনে ঘুরে চলেছি, আমার 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 করে। কিন্তু জানো মা, এই যে সুন্দর সুগঠিত মানব জনম যে আমরা পেয়েছি না, একদিনে কিন্তু এই মানব জনম আমরা পাইনি। 84 লক্ষ জনে ভ্রমণ করিয়া তবে এই সাধেরই মানব জনম আমরা পেয়েছি। 84 লক্ষ বার এই পৃথিবীতে যাতায়াত করেছি মা, তবে এই মানব দেহ আমরা পেয়েছি। কোনো কোনো জন্মে মা আমরা বৃক্ষ ফুলে জন্মেছি, কোনো কোনো জন্মে আমরা পশু ফুলে জন্মেছি, কোনো কোনো জন্মে আমরা পক্ষী ফুলে জন্মেছি, এবং কোনো কোনো জন্মে আমাদের জলেও জন্ম হয়েছে। এতগুলো বছর, এতগুলো লক্ষ বছর পরে আমরা এই সুন্দরভাবে এসেছি এই পৃথিবীতে। যখন আমরা বৃক্ষ কুলে জন্মেছিলাম তখন কত না জানি বৃক্ষ হয়ে আমরা জন্মেছি, যেমন আম জাম কাঁঠাল লিচু বিভিন্ন প্রকৃতির বৃক্ষ হয়ে আমরা জন্মেছি। যখন আমাদের আমরা যখন তুলসী বৃক্ষ রূপে জন্ম হলো আমাদের, ওই তুলসী বৃক্ষের পত্র যখন গৌর গোবিন্দের চরণে সেবায় লাগলো, আর ওই বৃক্ষের ডালপালা যখন তুলসীর মালা হয়ে ভক্তের গলায় উঠল, তখন আমাদের বৃক্ষ জন্ম শেষ হলো। ও মা, কত বছর কত লক্ষ বার যে আমরা পশু কুলে জন্মেছি, কত না বিভিন্ন প্রকৃতির পশু হয়ে আমরা জন্মেছি, কখনো গাধা হরিণ মহিষ বাঘ সিংহ বিভিন্ন বিভিন্ন পশু হয়ে আমরা জন্মেছি। যখন আমাদের গাভী কুলে জন্ম হলো আর সেই গাভীর দুধ দিয়ে ক্ষীর মাখন ননী দুগ্ধ সবকিছু গোবিন্দের সেবায় লাগলো, তখন আমাদের পশু জন্ম শেষ হলো। আবার কখনো মা আমরা পক্ষী কুলে জন্মেছি, শালিক টিয়া ময়না বিভিন্ন রকম পাখি হয়ে আমরা এসেছি পৃথিবীতে। কিন্তু যখন আমরা ময়ূর কুলে জন্মালাম আর ওই ময়ূরের পেখম দিয়ে পাখা তৈরি হয়ে গোবিন্দের আরতির সময় কাজে লাগলো, তখন আমাদের পক্ষে জন্ম শেষ হলো। আবার কখনো বা আমরা জলে জন্মেছি, কত লক্ষবার আমরা যে জলে জন্মেছি, সেই জলে কিভাবে মাছ কাঁকড়া চিংড়ি
বিভিন্ন রকমের পোকামাকড় হয়ে আমরা জলে জন্মেছি। আর যখন শঙ্খ খুলে আমরা জন্মালাম, আর সেই শঙ্খ যখন গোবিন্দের আরতির সময় বেজে উঠল, তখন আমাদের জলে জন্ম শেষ হলো। মা গো, এত লক্ষবার এত জনি ঘুরে ঘুরে মানব জন্ম পেয়েছি, কিন্তু মা আমরা যে সুন্দর সুগঠিত মানুষ হয়ে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু মা একবারে আমাদের হয়নি। 4 লক্ষ বার যাতায়াত করতে হয়েছে, তবেই আমরা এই সাধের মানব জন্ম পেয়েছি। কোনো জন্মে মা গোবিন্দ আমাদের বলবার মতো বদন দিয়েছে, দেখবার মতো চোখ দিয়েছে, কিন্তু 2টি কান দেয়নি গৌর গোবিন্দের নাম শোনবার জন্য। কোনো জন্মে না মা গোবিন্দ আমাদের 2টি কান দিয়েছে, 2টি চোখ দিয়েছে, 2টি হাত দিয়েছে, 2টি পা দিয়েছে, কিন্তু আমাদের বল দেখবার মতো নয়ন দেয়নি। হরি বলা হলো না রে, আমাদের হরি বলা হলো না। কোনো কোনো জন্মে মা আমাদের 2টি নয়ন দিয়েছে, 2টি কান দিয়েছে, 2টি হাত দিয়েছে, 2টি পা দিয়েছে, কিন্তু কৃষ্ণ নাম বলার মতো আমাদের বদন খানি দেয়নি। আজ আমরা এই সুগঠিত মানুষ জন্ম নিয়েছি, কিন্তু আমরা তাকে ব্যবহার করতে পারছি না। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, কত না গোবিন্দকে কাকতি মিনতি করে ডেকেছি, হে গোবিন্দ, হে দয়াময়, তুমি একবার ধরা থামে আমাকে বাহির করো। ওই ধরা থামে গিয়ে আমি তোমার পূজো অর্চনা করব, আমি তোমার কৃষ্ণ নাম করব, কিন্তু এই পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হলাম, তখন সমস্ত কিছু ভুলে গিয়ে আমার 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 করতে লাগলাম। কিন্তু এটাই কি মানুষের পরিচয় মা? যাতে এত ডাকলাম, কাকুতি মিনতি করলাম, ধরা ধামে এলাম, আর এসে সমস্ত কিছু ভুলে গেলাম, মায়া জালে আবদ্ধ হয়ে গেলাম, কিন্তু আমার 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 করলে যে চলবে না। তাই ভবা পাগলা কি বলছে জানে মা? তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আসা হবে না। ওরে মন রে, বারে বারে
আমরা কিন্তু অন্যায় করছি মা, কলিযুগের ন্যায় বিচারটাই বেশি, কিন্তু একজন ঠিক দেখতে পাচ্ছে, সে কিন্তু খাতায় সমস্ত কিছু লিখে রাখছে। বিচার কিন্তু আমাদের একদিন করবে মা, করবে তো। তাহলে আমরা সে বিচারের অপেক্ষায় কিন্তু বসে থাকতে হবে মা গো। আমরা যে পৃথিবীতে এসেছি, কৃষ্ণ নাম করছি না, রাধা গোবিন্দের রাতুল চরণ ধরতে পারছি না, এগুলো কিন্তু মা নিজেদের নিজেদের কারণের জন্য। আমরা মানুষ হয়ে যেটা পারিনি, সেটা কিন্তু মা একটা পশু জাতি হয়ে সেই কাজটা করেছিল।
নবদ্বীপ থামে মা এখনো। নবদ্বীপ থামে মা এখনো কুকুরের মহোৎসব হয়, কেন হয়? একটা পশু জাতি যে কিনা কুকুর, একটা কুকুর, তার মহোৎসব মায়াপুর নবদ্বীপে কেন হয়, কেন হয় গো মা? ওই মায়াপুর নবদ্বীপ ধামে সেন শিবানন্দ বলে একজন মহাপ্রভু ভক্ত ছিল। সেই ভক্ত প্রতিদিন প্রসাদ ভোজী ছিল, আর সেই ভক্তর কাছে আরো অনেক ভক্ত আসত। সেই ভক্তরা মা প্রতিদিন এসে সেন শিবানন্দর কিন্তু প্রসাদ ভোজ করত। প্রতিদিন মহাপ্রভুকে প্রসাদ দেয়, সেই ভোগ তারা সেবা নেয়, আর ওই ভোগের অনেক সুন্দর সুগন্ধ হয় জানো মা। যে বাড়িতে প্রসাদ হয় সে বাড়ির আশেপাশেটা না মা খুব সুন্দর একটা সুগন্ধ ওঠে। তার রাস্তা দিয়ে তো অনেক মানুষ, অনেক পশু পাখি, অনেক রকমের জীবজন্তু যাতায়াত করে। আর একদিন মা একটি কুকুর ওই পথ দিয়ে যাচ্ছিল, আর শিব শিবানন্দ বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিল না মা, এত সুন্দর যে প্রসাদের গন্ধ উঠছিল, আর কুকুরের তো ঘ্রাণ শক্তি খুব প্রখর, কি গো মা? কুকুরের ঘ্রাণ শক্তি তো খুব প্রখর, তাই তো পুলিশেরা কুকুরকে চাকরি দিয়েছে চোর ধরার জন্য। তাহলে সেই কুকুরটি যখন ওখান থেকে যাচ্ছিল, খুব সুন্দর সুবাস উঠছিল, আর সেই সুবাসে কুকুরটি ওই বাড়ির ভিতরে প্রবেশ করেছে, আর প্রবেশ করে দেখছে বহু ভক্ত বসে সেবা নিচ্ছে। আর তখন মা কুকুরটি উঠানে এক ধারে গিয়ে বসল। সে তো কুকুর গো মা, যদি মনে ভাবত ওই যারা ভক্তরা প্রসাদ সেবা করছিল তার থেকে তো গিয়ে ছোঁয়া মারতেই পারত, কিন্তু না, সেই কুকুরটি এক ধারে চুপটি করে বসে রইল। আর শিব শিবানন্দ সকল ভক্তকে প্রসাদ দান করল, আর সমস্ত ভক্তরা প্রসাদ সেবা করে একে একে বাড়ি চলে গেল। তখন নজর পড়েছে শিবানন্দী ওই কুকুরটার প্রতি। কিরে, তুই এখানে বসে আছিস যে, তুই একটু সেবা করবি নাকি? যখন বলেছে সেবা করবি নাকি, কুকুররা একটু আদর পেলে কি করে গো মা? ল্যাচটা নাড়ায় দেখবে। তার ল্যাচটা একবার নাড়িয়ে দিয়েছে, তা নাড়িয়ে দিতে তখন ভাবলো তাহলে একটু প্রসাদ তোকে দিতেই হয়। তাই শিবানন্দ একটি কলা পাতাই করে তার সামনে প্রসাদ এনে দিল, আর প্রসাদ এনে দিয়ে বলছে, নে নে তুই সেবা করে নে। এই বলে শিবানন্দ চলে গেল, আর কুকুরটি মা সেবা করে চলে গেছে। প্রতিদিন আসে, প্রতিদিন মা আসে কুকুরটি। এত সময়ের জ্ঞান ছিল যে প্রতিদিন এসে
শিবানন্দর বাড়িতে প্রসাদ ভোজ করত। কোনো দিন কিন্তু ভুল হয়নি মা। একদিন এইভাবে দিনের পর দিন যেতে যেতে একদিন একাদশী তিথি এলো। তা একাদশী তিথির দিনে কি করি গো মা? আমরা আমরা অন্ন কি গ্রহণ করি? না, গোবিন্দকে অন্ন দিই না তো। শিবানন্দ ঠিক সেদিনে মহাপ্রভুর কাছে ফলমূল আদি দিয়ে প্রসাদ বানালো, আর বিভিন্ন ভক্তদেরকে সেই প্রসাদ বিলিয়ে দিল। আর তখন শিবানন্দ ভাবছে, জানো মা, কুকুরটা তো তার বাড়িতে রোজ আসা যাওয়া করে সময় মতো, তাহলে সে তো একটা পশু জাতি গো মা, কুকুর, সে কি ওই ওই ফলমূল খেয়ে থাকতে পারবে? থাকতে পারবে না, আমাদের তো সেটাই মনে হয়। তা কি করলো শিবানন্দ? অন্ন চাপিয়েছে ওই কুকুরটি দেবার জন্য। তামায় অন্ন চাপিয়েছে, সব ভক্তরা প্রসাদ পেয়ে চলে গেছে। শিবানন্দ একটি কলা পাতায় করে অন্নটা নিয়ে এসে কুকুরটির সামনে দিল। নে নে নে, সেবা করে নে। কিন্তু মা, সে পশু জাতি হলে কি হবে? সে একটি কুকুর হলে কি হবে? সে গোবিন্দের চরণের দিকে চেয়ে গোবিন্দ হে দয়া মা, আমারে বলা হলো না, কৃষ্ণ কথা বলা হলো না গো। হে গোবিন্দ, হে দয়াময়, হে প্রভু, তুমি কি জানো না আজকে যে একাদশী তিথি, দেখো সব ভক্তরা তো ফলমূল আদি সেবা করে চলে গেছে, কিন্তু কিন্তু একি আমাকে অন্ন দিল কেন? তুমি কি জানো না প্রভু, আজকের অন্ন সেবা নিলে যে আমাদের মহা পাপ হয়। দেখুন মা, একটা পশু জাতি হয়ে সে বুঝতে পারছে যে একাদশী তিথির দিনে অন্ন সেবা নিলে পাপ হয়। আর আমরা এই কলিযুগের মানুষেরা যদি কেউ একাদশী ব্রত করতে বলে, একাদশী ব্রত পালন করতে বলে, আমরা কি বলি? না না বাবা, ওই সারাদিন শুকনো হয়ে থাকতে পারবো না, অন্ন না হলে আমাদের চলবেই না, শুধু খাই খাই করি। কিন্তু সে তো একটা কুকুর গো মা, তার গোবিন্দের প্রতি এত ভক্তি জেগেছে না মা, তা কি বলবো মা, সে ওই অন্নটা ছুঁল না, দু নয়নে অশ্রু বাড়ি ঝরে যাচ্ছে, আর অন্নর উপরে টপ টপ করে পড়ছে, নয়ন জলে বুকে ভাসায়, কাঁদে রে
কুকুরটি কিন্তু মা অন্ন সেবা করল না। যখন এসে শিবানন্দ দেখছে কুকুরটি অন্নটাকে ছোঁয়নি, তখন বলছে,